রাইট নাও আজকের গসিপ স্কুলের মধ্যে থেকে জানাবো ট্যালেন্ট অভিনেত মহেশ রিসেন্টলি যার অভিষেক চলেছে বলিউডে। ওয়েল, অন্যদিকে জানাবো বিয়ের পর হানিমুনে কোথায় যাবেন বলে ঠিক করলেন আলিয়া রণবীর। বর্তমানে এখন দক্ষিণী তারকাদের দেখা যাচ্ছে বেশ কয়েকটি হিন্দি সিনেমায় যুক্ত হয়ে অভিষেক করছেন বলিউডে। তারই ধারাবাহিকতায় দক্ষিণী তারকা মহেশবাবু রিসেন্টলি অভিষেক চলেছেন বলিউডে। কিন্তু এই অভিনেতা অন্য সব তারকাদের থেকে একটু আলাদাই। টালিউডের জনপ্রিয় এই অভিনেতাকে খুব শীঘ্রই দেখা যাবে বলিউডের মুভি সরকারও ভারী পাটাতে অভিনয় করতে। 7 এপ্রিল বৃহস্পতিবার টালি অভিনেতা মহেশবাবুকে দেখা যায় হায়দ্রাবাদের একটি পাবলিক ইভেন্টে যোগ দিতে, এবং সেখানে তাকে বলিউডে অভিষেকের বিষয়ে প্রশ্ন করা হলে এর উত্তরে তিনি বলেন হিন্দি সিনেমার প্রতি তার কোনো রকমই ইন্টারেস্ট নেই। তিনি আরও বলেন আমার হিন্দি সিনেমার করার কোনো দরকারই নেই। আর পরিচালক এস রাজমৌলির সাথে তার প্রথম চলচ্চিত্রটি মুক্তি পাবে প্যান ইন্ডিয়া জুড়ে। মহাসভিত শাহরুখ পরিপাতা মুভিটি মুক্তি চলেছে 12ই মে। ওয়েল, এবার চলুন দেখে নিই বিয়ের পর হানিমুনে কোথায় যাবে বলে ঠিক করলেন আলিয়া রণবীর। বলিউড তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর সম্প্রতি যাদের বিয়ের তারিখ ঘোষণা করা হয়েই গেছে। বলিপাড়ায় এখন শুধুই শোনা যায় রণবীর আলিয়ার বিয়ে নিয়ে। জানা যায় এই দুই তারকা বিয়ে করতে চলেছে 17ই এপ্রিল। এরই সঙ্গে রিসেন্টলি এই দম্পতি ঘোষণা করেন তাদের হানিমুনের বিষয়ে। বেশিরভাগ সেলিব্রিটিরাই তাদের হানিমুনের জন্য বেছে নেন মালদ্বীপ। তবে এই দম্পতি হানিমুনের জন্য প্রিয় গন্তব্যস্থল মালদ্বীপ নয়। সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় বলি অভিনেতা রণবীর এবং আলিয়া তাদের হানিমুনের জন্য বেছে নিলেন দক্ষিণ আফ্রিকা। এই দম্পতি চলতি বছরের শুরুতেই ঘুরে এসেছে দক্ষিণ আফ্রিকা এবং সেখানকার কিছু ছবিও পোস্ট করে তারা। প্রথমবার দক্ষিণ আফ্রিকা জঙ্গল ভ্রমণ করে তাদের এতটাই ভালো লাগে যে তারা শেষমেশ হানিমুনের জন্য বেছে নিলেন সেই জঙ্গলকেই। সো গাইস, লেটেস্ট গসিপগুলি সম্বন্ধে আপনার মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর এমনই সব নিত্য নতুন সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন।